সুপ্রিয় দর্শক, আজ আবার উপস্থিত হয়েছি বাজেট নিয়ে আপনাদের সামনে। আসন্ন বাজেট আমাদেরকে কতটুকু প্রভাবিত করে বা করতে পারে, সাধারণ মানুষ বাজেটে কী ভাবছেন, অর্থনীতিবিদরা কী ভাবছেন, সাধারণ ভোক্তারা কী ভাবছেন, তাদের পণ্যমূল্য যখন বাড়ে বা কমে, আমরা বাজেটের নানা দিক আছে, নানা দিক দিয়ে আমরা আগামী দিনগুলোতেও আপনাদের সাথে কথা বলব। আমরা চাই এই বাজেট এমন একটি ভাবে মানুষের কাছে আসুক যে সবাই এই বাজেটে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। বাজেট সবাই যদি আমরা অংশগ্রহণ করতে পারি, তাহলেই এর সুফল জাতি খুঁজে পাবে। আমার বক্তব্য আর নয়, তবে একটি কথা জানিয়ে রাখতে চাই, আপনি যদি আমাদের সাথে অংশগ্রহণ করতে চান, আমাদের আলোচনায় কোনো প্রশ্ন রাখতে চান অতিথিদের সামনে বা তাদের কাছে, আপনি যদি কোনো ইচ্ছা থাকে এই বাজেটটা এভাবে তৈরি হোক, তাহলে আমাদের সাথে সরাসরি আসতে পারবেন। কীভাবে আসবেন আপনার স্ক্রিনে দেখে নেবেন। এবার আমার এই অনুষ্ঠানে দুজন বিশিষ্ট অর্থনীতিবিদ উপস্থিত রয়েছেন, প্রথমেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার পাশে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ পিকেএসএফের চেয়ারম্যান ডক্টর খলিকুজ্জামান আহমেদ, এবং এরপরে রয়েছেন আরেকজন অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর জনাব ইব্রাহিম খালেদ। আপনাদের দুজনকে আমার এই অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার আলোচনা না বাড়িয়ে স্পষ্ট একটি প্রশ্ন রাখতে চাই আপনি দুজনের কাছে, সংক্ষিপ্ত উত্তর নিয়ে আমি সাধারণ ভোক্তাদের কাছে যাব। প্রতি বছরই যখন বাজেট ঘোষণা করা হয়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, প্রয়োজনে দাম বাড়ে, অপ্রয়োজনে দাম বাড়ে। এর ফলে সাধারণ মানুষ, বিশেষ করে যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত এবং যারা একটি সুনির্দিষ্ট আয়ের মধ্যে চলে, তাদের কষ্টের সীমানা থাকে না। এবার আরেকটি সমস্যা, রমজান শুরু হয়ে যাবে আগামী 6-7 তারিখ থেকে, এরকম একটা পরিস্থিতিতে আমাদের বাজেট ঘোষণা করা হচ্ছে আগামী 2 জুন সংসদে। বাজেটের কারণে পণ্য মূল্য কীভাবে নিয়ন্ত্রণ রাখা যেতে পারে এই সময়টা বিশেষ করে, ডক্টর আহমেদ? নিয়ন্ত্রণে রাখা কঠিন কাজের জন্যে যে আমাদের অনেক ব্যবসায়ী আছেন, বা আমাদের দেশে একটা চরিত্র হয়ে গেছে যে আমার নিজের অগ্রগতি কীভাবে করবো, মুনাফা কীভাবে করবো, আমার অগ্রগতি কেমন হবে, সেটাই হচ্ছে লোভ একটা জিনিস বাংলাদেশে আমাদের মধ্যে একটা সাংঘাতিকভাবে সমাজে আস্তে পৃষ্টি জড়িয়ে রেখেছে। প্রয়োজন হতে পারে যদি কোথাও ট্যাক্সের এমন একটা বিষয় হয় যার কারণে দাম বাড়া উচিত, কিন্তু সেটা তো খুব একটা হয় না। এবার সেটা বাজেটের পরে হওয়ার কথা, কিন্তু আগের থেকে করে ফেলে। আর রমজান, এই দুটো তো তাদের জন্য সোনায় সোহাগা, এই দুটার উপর ভিত্তি করে দাম বাড়বে, এবার বাড়া শুরু হয়েছে ইতিমধ্যেই। এটা হচ্ছে চারিত্রিক ব্যাপার, এই চারিত্রিক চরিত্রে ভেজাল থাকার কারণে অনেকখানি আমি বলবো যে সেই কারণটা যদি আমরা দূর না করতে পারি তাহলে সমস্যা থাকবে। সেটা দূর করার জন্য এই বলা তো হচ্ছে বহু, আমরা বলি, অনেকে বলে এরকম উপদেশ দিয়ে লাভ হবে, আমার মনে হয় এটা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা শিক্ষিত করে আগামীতে, এই মুহূর্তে আগামী 1-2 বছরে 5 বছরে যাদের বয়স হয়ে গেছে তাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আমি ব্যক্তিগতভাবে দেখছি না। কাজে আমাদের তরুণ প্রজন্মের উপর নির্ভর করতে হবে এবং তাদেরকে সেইভাবে শিক্ষিত করে তুলতে হবে, তাদের মধ্যে মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে, তাহলে এটা পরিবর্তন হতে পারে। আর এখন যেটা করা যায় সেটা সরকারকে তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে, খালি একদিন করলে হবে না, এটা সব সময় করতে হবে, রেগুলার ভিত্তিতে করতে হবে, তা না হলে এখন এটাকে নিয়ন্ত্রণ করবে। জনাব ইব্রাহিম খালেদ, বাজেট আসলেই যেমন একটা বিরাট উৎসব শুরু হয়ে যায় জিনিসপত্র বাড়ার, এটি এক সময় সত্য ছিল, এখন নাই। যখন বাংলাদেশের বাজার আমদানি নির্ভর ছিল, অর্থাৎ যা কিছু কিনতাম বেশিরভাগ আমদানি হয়ে আসতো, ও ট্যাক্সের উপর ডিপেন্ড, তখন সবাই বলতো ট্যাক্স বেড়ে যাবে কাজে বাড়িয়ে দিই, এখন তো নাই, এখন তো ট্যাক্সের কোনো বালাই নাই প্রায় বলা যায়। আমদানি নির্ভর অর্থনীতি এখন আমাদের নাই, কাজে বাস্তবে বাজেটের সাথে বাজারের কোনো সম্পর্ক নাই। এই কথাটা আমার মনে হয় শুধু আমরা এখান থেকে না, প্রত্যেকেই জোরে সোরে বলা দরকার, খবরের কাগজ থেকে শুরু করে টিভি সবাই, যে মানুষ যেন বুঝতে পারে বাস্তবে কোনো সম্পর্ক নাই। তবে এবারের ব্যাপারটা একটু ভিন্ন, এবারে যেহেতু রমজান সামনে, রমজানের সাথে কিছুটা যুক্ত আছে এই কারণে, এখানে খাওয়া দাওয়া একটু বেশি হয়, যে কারণে সাপ্লাই না থাকলে ডিমান্ড বাড়লে একটু বাড়তে পারে ওই হিসেবে, কিন্তু বাজেটের সাথে কোনো সম্পর্ক নাই। এই কথাটা যদি ভালো করে বোঝানো যায়, আমি তো মনে করি যে বাজেটের কারণে বাজার এদিক সেদিক হবে না।
আর রমজানের ব্যাপারে খেয়াল রাখা দরকার, কারণ কী কারণে বাড়লো ভোক্তার কাছে সেটা বলো না। ভোক্তার কাছে হলো আজকে 10 টাকা ছিল, কালকে কেন 14 টাকা হলো। সেই জন্যে রমজান আসার এই সুবাদে যাতে ব্যবসায়ীরা মানে মুনাফা করুন, যেটা বলেন লোভ, আমরা বলি যে লাভ করাটা অর্থনীতির ব্যাপারে দরকার, লাভ না হলে তো অর্থনীতি চলে না, কিন্তু লোভ কিন্তু লোভ করলে সেটা হবে একেবারে পাপিষ্ঠের কাজ। রমজানের নিষেধ, আমাদের সমাজ বিজ্ঞানের নিষেধ, সব মানবতাতে নিষেধ, সব জায়গায় এটি একটু জোরে সোরে বললে এবং সাপ্লাইটা ঠিক রাখাও দরকার। এখানে টিসিবির একটা ভূমিকা থাকতে পারে, যেটা দিয়ে দাম বাড়বে টিসিবি ওই জিনিসটাই যদি ট্রাকে করে বিক্রি করা আরম্ভ করে অন্তত ঢাকায়। ঢাকা দেশের সারা বাংলাদেশের 16.5 কোটি মানুষ, শুধু ঢাকা দিয়ে তো আমাদের চিন্তা করলে কি সমস্যাটাকে ঢাকাই হয়, বাইরে কিন্তু গ্রামেগঞ্জে ওরকম দাম খুব বাড়ে না। আচ্ছা, আমরা ভোক্তাদের কাছে যাব, তার আগে আমি জনাব সাজ্জাদ আপনার কাছে জানতে চাচ্ছি এই গত বছরের এই সময় এবং আপনার আগামী বাজেটে ঘোষণার আগে, বিশেষ করে একটি এই দুটো মাসে পণ্যমূল্যটা কীরকম অবস্থায় আছে একটু আপনি বলবেন কি? জাহিদুজ্জামান ফারুক, আপনাকে ধন্যবাদ। আমরা প্রধান কয়েকটি ভোগ্যপণ্যের দাম দেখে নেব, 2015 সাল এবং 2016 সালের তুলনামূলক চিত্র আমরা দেখে নেব। 2015 সালে মে এবং জুন এবং 2016 সালে মার্চ এবং এপ্রিল, এই দুটি মাসে পার্থক্য আমরা দেখে নেব। মিনিকের চাল দাম 45.75 টাকা এবং জুন মাসে যিনি 45 টাকা, এর দাম কমেছে 1.64 টাকা। বিয়ার চাল 33.25 টাকা এবং জুন মাসে 33 টাকা, কমেছে 75 পয়সা। এবং খোলা আটা 30.50 টাকা এবং জুন মাসে 30 টাকা, কমেছে 1.64 টাকা কেজি প্রতি। এবং প্যাকেটজাত আটা 35.25 টাকা এবং জুন মাসে যা 35 টাকা এবং কমেছে 71 পয়সা। মসুরের ডাল 112.50 টাকা কেজি এবং যা পরবর্তীতে 120 টাকা এবং জুন মাসে এসে সেটি 6.67 টাকা বৃদ্ধি পেয়েছে। সয়াবিন তেল 100 টাকা এবং জুন মাসে 100 টাকা এবং অপরিবর্তিত থেকে বৃদ্ধি হচ্ছে। এবং রুই মাছ 300 টাকা কেজি এবং 301 টাকা জুন মাসে এবং দাম বৃদ্ধি পেয়েছে 33 পয়সা। এবং কাতল মাছ 315 টাকা এবং জুন মাসে 312 টাকা এবং বৃদ্ধি পেয়েছে 95 পয়সা। 2016 সালে মার্চ এবং এপ্রিল মাসে দামের পার্থক্যটা দেখে নিব। মিনিকের চাল 50 টাকা কেজি মার্চে এবং এপ্রিলে 49.10 টাকা এবং 1.06 টাকা কমেছে। বিয়ার চাল আপনারা দেখতে পাচ্ছেন যে 36 টাকা মার্চে এবং এপ্রিলে 34 টাকা, কমেছে 5.56 টাকা। খোলা আটা 33 টাকা এবং এপ্রিল মাসে 33 টাকা, অর্থাৎ দাম অপরিবর্তিত। এবং প্যাকেটজাত আটা 38 টাকা এবং 38 টাকা, অর্থাৎ প্রতি কেজি দাম অপরিবর্তিত। মসুরের ডাল মার্চ মাসে 110 টাকা এবং এপ্রিল মাসে 111 টাকা, অর্থাৎ 7.05 টাকা কমেছে। এবং তেল আপনারা দেখতে পাচ্ছেন, সয়াবিন তেল আপনারা দেখতে পাচ্ছেন যে 105 টাকা এবং 102 টাকা, 2.86 টাকা কমেছে। রুই মাছ 292 টাকা মার্চ এবং এপ্রিল 300 টাকা, 2.74 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। এবং কাতল মাছ 310 টাকা এবং 315 টাকা এবং 1.61 টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে দর বৃদ্ধি পেয়েছে। এবং প্রধান প্রধান এই ভোগ্যপণ্যর দাম জানানোর মধ্য দিয়ে আমি ফিরছি আপনার কাছে জাহিদুজ্জামান ফারুক। ধন্যবাদ জনাব সাজ্জাদ, আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রিয় দর্শক, আমি দুটো বক্তব্য, আমরা একটি বক্তব্য আমরা গ্রাফিক্যালি দেখলাম বাজারের অবস্থাটা, আমার অতিথিদ্বয় বলেছেন কিভাবে মূল্য আমরা কিভাবে নিয়ন্ত্রণে রাখতে পারি, কিন্তু সাধারণ ভোক্তারা কি ভাবছেন দেখে আসি। আমরা দেশের বিভিন্ন স্থানে সাধারণ ভোক্তাদের কাছে গিয়েছিলাম, তারা কি বলেন নিয়ে আসি আপনাদের সামনে। অবস্থা খুব খারাপ আসলে, জিনিসপত্রের এত দাম, গরিব মানুষেরা খাবে কি? এখনো তো রমজান আসেনি, রোজার মাসে মনে করো যে আরো মানুষের ইয়া হয়, মানে পরিস্থিতি খুব খারাপ বাজারের। যাদের টাকা আছে তারা খাচ্ছে, আর যাদের টাকা নাই তারা বাজারে বেগানে ঘুরে ঘুরে চলে যাচ্ছে। কালের দাম, চাউলের দাম সবচেয়ে বেশি, আমাদের মতন মানুষ তো 200 টাকা রোজগার করতে পারি না। এক কেজি মাংস আমরা বছরও খেতে পারি না, মূল্য বেশি হইয়া যায় মালামালে, তাহলে আমাকে অসুবিধা। খাদ্য তালিকা মেয়ে যেগুলি আছে, চোলাপুর, ডাবলি, মসুর ডাল, এগুলির দাম তো অনেক বেশি। এক কেজি চোলাপুরের দাম নিম্ন হলে 85 টাকা, উপরে তেলে 100 টাকা কেজি। আসলে আমাদের তো এখন যে অবস্থা, অলরেডি ছোলার দাম অনেকখানি বাড়িয়ে গেছে, প্রায় কেজি বলে 10-12 টাকা বাড়িয়ে গেছে। এখন যদি রমজানকে কেন্দ্র করে নতুন মাল যদি না ঢুকে, সেক্ষেত্রে আসলে কত পরিমাণ বাড়বে আমরা এখন বলতে পারতেছি না। রমজান মাস না আসতে সবজি বা পেঁয়াজ, আলু টালু সম্পূর্ণরূপে বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ রসুনের দাম খুবই বেশি,
রমজান মাসে এখন আমরা কিনে খেতে পারবো কিনা ঠিক নাই। দামটা যদি রোজার মধ্যে এরা আর একটু কম রাখতো তাহলে মনে হয় ভালো হইতো। প্রত্যেকবারই রোজার মধ্যে এমন মানে দাম হয়, আকাশ কুসুম দাম হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে জিনিসপত্র কিনে মানে সবকিছু ম্যানেজ করাটাই প্রবলেম হয়ে যায়। পেঁয়াজ রসুন আমদানি কমার জন্য দাম বাজার দাম বেশি। আগে চিনি ছিল 42 থেকে এখন বর্তমান 56 টাকা বিক্রি হচ্ছে। মসুরের ডাল ছিল আগে 130 টাকা এখন 40 টাকা বিক্রি হচ্ছে। খেসারি ডাল আগে ছিল 60 টাকা 62 টাকা এখন 70 টাকা 72 টাকা। মুগের ডাল আগে ছিল হচ্ছিল 60-70 এখন 80-90-100। বাজেটের কারণে যখন বেশি পড়তেছে আমরা আরেকটা জিনিস বাদ দিয়ে চিন্তা করছি, ওটা আমরা দেখা যায় সাহায্যকে বলি না যে আরেকটা জিনিস আমার লাগবে, কিন্তু দেখা গেলো তার খরচটা বেড়ে যাচ্ছে। হয়তো আমরা একটা জিনিস দেখা গেলো সেই মাসে আমরা করলে দিই। সাধারণ মানুষের জন্য জিনিসপত্রের দাম একটু কম হলে ভালো হয়। বাড়ি ভাড়াটা অনেক বেশি, বছর না ঘুরতেই বাড়ি ভাড়া অনেক বাড়াই দেয়। এই ধরনের একটা বাজেট চাই যাতে আমাদের দেশে কোনো দ্রব্যমূল্যের উপর প্রভাব না পড়ে, যাতে কৃষকও বাঁচে এবং আমরাও ব্যবসা বাণিজ্য করে চলতে পারি। কারণ এমন বাজেট যদি সরকার ঘোষণা করে যাতে কৃষকে ক্ষতি করবে না, তারপরে দেশে একটা এমন একটা প্রভাব পড়বে দেখা যাবে যে সাইলের বাজার হয়ে যাব ঊর্ধ্বগতি, তখন দেশে শুরু হইব অশান্তি। গরিবের দিকে নিচের দিকে তাকান, নিচের দিকে তাকায় নিচে কি চায়, নিচের জনগণ কেমনে বাঁচবে? আপনি চাইতেছেন বড় লোক, আরো বড় হোক। চিনি সাধারণ একটা চিনি এই তো কিছুদিন আগে 45 টাকা করে কিনছি, আজ 62 টাকা করে কিনছি। প্রিয় দর্শক, আমরা সারা বাংলাদেশের বিভিন্ন স্থানের সাধারণ ভোক্তাদের মন্তব্য শুনলাম। ডক্টর খলিকুজ্জামান যে কথাটা সর্বশেষে বললেন যে আমরা এরকম একটি বাজেট চাই যে বাজেট সবার জন্য হতে পারে, আপনি যদি সংক্ষিপ্তভাবে একটু মন্তব্য করেন। সবার জন্য মানে ধনী যারা তাদের জন্য তো বাজেট নিয়ে চিন্তা করার দরকার নেই, আমাদেরও দরকার নেই, সরকারেরও দরকার আছে বলে আমি মনে করি না। যদি অনেক সময় দেখা যায় যে তাদের প্রভাবটা এর মধ্যে বেশি দেখা যায়, আমাদের চিন্তা করতে হবে বাজেট হোক আর নীতি নির্ধারণের ক্ষেত্রে হোক, অর্থনৈতিক অগ্রগতি বিন্যাসেই হোক, দরিদ্র পিছিয়ে পড়া মানুষ তাহলেই তো দেশ এগিয়ে যাবে। তো এখানে তারা যারা বললেন যে তাদের উপরে এই অভিযাত্রা পড়ছে, তো এটা নিয়ন্ত্রণ করার কথা আগে বলে যে আরেকটি কথা বলতে চাই এখানে, যে ভোক্তা যদি এক হতে পারতো, কিন্তু পারবে না, তার কারণ এখানে কারো অনেক টাকা আছে, সুতরাং তারা এটা কোনো ভাববেই না কিনে ফেলবে। কারো নাই, কারো খুব কম আছে, কাজে বিভিন্ন ধরনের ভোক্তা, তাহলে তো ভোক্তা একসঙ্গে হতে পারছে না। তো বাজেট দিয়ে ঠিক এই যে নিয়ন্ত্রণ করা, দাম কমিয়ে, এখানে বেশিরভাগই বাড়ে, আমরা আগেও বলেছি, বাজেটের সঙ্গে কোনো সম্পর্ক নাই। ইমরান খালিদ সাহেব বলেছেন খুব পরিষ্কার করে, এটা হচ্ছে সুযোগ পেয়ে অনেকে বাড়িয়ে দেয় দাম, সেটাই হচ্ছে বাজেটের সঙ্গে, বাজেটের জন্য না। তো এটা অর্থনৈতিক নীতির ব্যাপারটা, আমরা কীভাবে অর্থনীতিকে বিন্যাস করছি, কৃষিকে কীভাবে সহায়তা দিচ্ছি, পুরো জিনিসটা বিন্যাস কেমন করে হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি করছি, মানুষের সক্ষমতা, স্বাস্থ্য, শিক্ষা এগুলো কীভাবে বাড়াচ্ছি, তো সেখানে অনেক অগ্রগতি হয়েছে। আমি আবার বলতে চাই এটা মানে অনেকেই ভুল বুঝে, আবার অগ্রগতি না, অগ্রগতি হয় নাই সেটা না, কিন্তু এরপরে আমরা যে এগিয়ে যেতে হলে কী করতে হবে সেদিকে না, কীভাবে এগিয়ে যাব। ইব্রাহিম খালেদ স্যার, আমি মনে করি বাজেটের দিকে তাকিয়ে থাকার তো দরকার নাই, কারণ আগেই বলেছি যে বাজেট বাজার নিয়ন্ত্রণ করে না। হ্যাঁ, বাজেটের দ্বারা যেটা হয় আমার আয় বর্ধন হতে পারে, কর্মসংস্থান হতে পারে, সেটা তো ফার রিচিং, দূরের ব্যাপার। সেই জন্য ভোক্তাদেরকে আমি বলবো, যারা নাকি এতক্ষণ খুব দুঃখ প্রকাশ করলেন, আমিও ভোক্তাদের একজন, আমাদের একটা স্বভাব আছে, রমজান আসার আগে প্রচুর কেনাকাটি করি, সারা মাসের বাজার করি। আমার অনুরোধ থাকবে আপনারা 30 দিনের বাজার করবেন না, 4-5 দিনের বাজার করেন বা 2 দিনের বাজার করেন, তাহলে আপনারা যদি 30 দিনের বাজার একদিনে করেন আমরা সবাই মিলে, দাম তো বাড়বেই। বিক্রেতার তখন অন্য কৌশল নিতে পারে না, কিন্তু আমরাও কৌশল নিতে পারি, এই কৌশলটা ভোক্তাদের জন্য, ওদের জন্য না। আমরা এটা নিলে যখন থেকে যে বিক্রি হচ্ছে না মাল, দাম পড়ে যাবে। প্রিয় দর্শক, কথাটা ঠিক, বাজেট সময় এলেই যেন আমরা সবাই সব কিছু কেনার চেষ্টা করি, আসলে বাজারে নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের সাথে সাথে আমাদেরকে সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে যে সারা বছর আমরা যেন কোনো অবস্থাতেই অধিক মূল্যে বাজার থেকে পণ্য না ক্রয় করি। তার একটা বড় ধরনের সংগ্রাম আমি বলতে চাচ্ছি না, একটা সমন্বিত চিন্তা আমাদের রাখা উচিত, না আমরা বেশি মূল্যে বাজার করব না, আমরা প্রতিবাদ জানাবো, এটার মূল্য এটা হওয়া উচিত। আমি আমার কথা বাড়াতে চাচ্ছি না, আমি এখন একটা বিরতিতে যাব, তবে বিরতির পরে আমরা দেখব দুজন অর্থনীতি, একজন অর্থনীতিবিদ সিপিডি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, এবং এরপরে আমরা এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি জনাব এ কে আজাদের মন্তব্য
অন্য বিষয়ে বাজেট তারা কীভাবে মূল্যায়ন করতে চান অর্থনীতিবিদ হিসাবে এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ হিসাবে, চলুন আমরা একটু পরে আলোচনায় আসব বিরতির পর। নীতি নির্ধারকরা বলেন যে যদি আপনি কিছুটা বাড়িয়ে আপনি না করেন পরিকল্পনা, তাহলে এখন যেটুকু হয় সেটুকু হবে। প্রিয় দর্শক, ফিরে আসি আমাদের ধারণকৃত বক্তব্য নিয়ে। আমাদের সাথে আছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি জনাব এ কে আজাদ এবং অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। জনাব আজাদের সাথে আমরা কথা বলতে চাচ্ছিলাম বিনিয়োগের প্রশ্নে এবং ডক্টর দেবপ্রিয় বাজেট আকার নিয়ে তার একটা সুনির্দিষ্ট প্রস্তাব রয়ে গেছে। দেখি এই দুই অতিথি কী বলেন। অবস্থায় আপনি দেখবেন 10% এখন যে ক্লাসিফাইড সংখ্যা, কিন্তু আসলে কিন্তু এটা 20% কাছাকাছি। তার মানে কি, বিরাট একটা অংশ এখনও অনাদায়ী রয়ে গেছে। সেই অনাদায়ী লোন না হওয়াতে ব্যাঙ্কগুলো অতি সতর্কতার কারণে নতুন গ্রাহক তৈরি হচ্ছে না, আর নতুন গ্রাহক না হওয়াতে বিনিয়োগ কমে যাচ্ছে, আর বিনিয়োগ কমে যাওয়াতে আপনার কি হচ্ছে, আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাচ্ছে। যখনই আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে তখনই কিন্তু আপনার আস্তে আস্তে এই বেকারত্ব বাড়ছে, বেকারত্ব থেকে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। নীতি নির্ধারকরা বলেন যে যদি আপনি কিছুটা বাড়িয়ে আপনি না করেন পরিকল্পনা, তাহলে এখন যেটুকু হয় সেটুকু হবে না। আবার অন্যেরা বলেন, আমি কিছুটা তার সমর্থক, একেবারেই যদি বাস্তবতা বিবর্জিত প্রাক্কলন হয় তাহলে সেই প্রাক্কলনের কোনো গ্রহণযোগ্যতা বা সে অর্থে বিশ্বাসযোগ্যতা থাকে না। নীতি বাস্তবায়নের ক্ষেত্রে বাজার অর্থনীতিতে যদি বিশ্বাসযোগ্যতা না থাকে, তাহলে সেই নীতির এমনকি বাজেটেরও দক্ষতার ক্ষেত্রে ঘাটতি দেখা যায়। প্রিয় দর্শক, দেখি আমার অতিথিরা আজকে এই দুটো প্রশ্নে কি বলেন। ডক্টর খালিকুজ্জামান জনাব খালেদ, আমরা বলেছি উনারা দুজনই বলেছেন বিনিয়োগের প্রশ্ন বলেছেন, বাজেটের আকার নিয়ে কথা বলেছেন, এই আকারটা কি আসলে বাস্তববর্জিত? আকার তো বাড়বে, কারণ আমাদের অর্থনীতির পরিধি বাড়ছে, আমাদের চাহিদা অর্থনীতির বিভিন্ন খাতের বাড়ছে, সেই জন্য আকারটা বাড়বে। কিন্তু শুধু আকার বাড়লে চলবে না, এটা বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। এবং সেখানে বড় সমস্যা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা, দীর্ঘসূত্রতা। তো সেই জায়গায় আমাদের হাত দিতে হবে, এটা আমরা বহুবার বলেছি। আমি আকার যেটা মনে করি আছে এটা ঠিকই আছে, কিন্তু এটা যদি বাস্তবায়ন না করা যায় তাহলে তো আকার বা আরও ছোটো হলেও কোনো লাভ নাই, আরও বড়ো হলেও কোনো লাভ নাই। তো বাস্তবায়নের জন্য এই একটা সুপারিশ আমরা বহুবার করে এসেছি। যেমন প্রকল্প পুরানো যেগুলি আছে এগুলো তো দেরি হওয়ার কথা না, নতুন প্রকল্প কিছুটা সময় লাগতে পারে, কিন্তু দেখা যায় পুরানো হোক নতুন হোক এটা আস্তে 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 সময় লাগে, 2-3-4 মাস ছাড় করা তারপরে বাস্তবায়িত হয়ে দেখা যায় যে 10 মাসে গিয়ে মাত্র 50% বাস্তবায়িত হয়, শেষের দিকে আবার তাড়াহুড়া করে অনেক বাস্তবায়িত হয়ে যায়। এখানে এই এটা একটা বড় সমস্যা বলে আমি মনে করি, এবং এখানে হাত দেওয়াটা খুব জরুরি। আরেকটা হচ্ছে যে খুবই জরুরি, এবং না করলে তো প্রতি বছরই এই একই ঘটনা ঘটবে। এটা আমরা অনেক অগ্রগতি করেছি, আমি বলেছি যে 6% উপরে ছিল আমাদের প্রবৃদ্ধি, এখন 7% হতে পারে এই বছর, কিন্তু আরও অগ্রগতি করা সম্ভব ছিল। যে অর্থ আমাদের আছে সেই অর্থ দিয়ে আমরা আরও অগ্রগতি করতে পারতাম যদি আমরা ওই প্রশাসনিক ব্যবস্থা থেকে, বিশেষ করে উন্নয়ন প্রশাসনকে গণমুখী করতে পারতাম, দীর্ঘসূত্রতা দূর করতে পারতাম। আরেকটা হচ্ছে অনাদায়ী ঋণ, সেখানে আমার একটি ব্যাপার যে যারা ঋণ নেবেন ব্যবসায়ী তারাই তো টাকা দেন না, ফেরত দেন না, তারা যদি ফেরত না দেন তারা আবার নেবেনও না ফেরতও দেবেন না, এটা কেমন কথা? কাজেই তাদেরকেও একটা অঙ্গীকার থাকতে হবে যে যারা ঋণ নিলেন তারা ফেরত দেবেন, অন্যরা নতুন করে নেবেন। সুতরাং সমস্যা তো ওখান থেকেই সৃষ্টি হচ্ছে যারা নেবেন। তো এই সমস্যা সমাধান করার জন্য ব্যবসায়ীদেরকে এগিয়ে আসতে হবে, বা যারা ঋণ নিয়ে ফেরত দেন না তাদেরকে অবশ্যই তাদের এই এই চরিত্র পরিবর্তন করতে হবে, এটা ফেরত দিতে হবে, এটা জাতীয় অর্থ। তিনি ফেরত দিলে আর অন্যজন নিতে পারবে, দেশের উন্নতি হবে, কর্মসংস্থান, যেটা আজাদ সাহেব বললেন যে কর্মসংস্থান বিঘ্নিত হচ্ছে, যারা কর্মসংস্থান সৃষ্টি করবেন তারা যদি বিঘ্নিত করেন তাহলে কর্মসংস্থান কেমনে সৃষ্টি হবে? জনাব খালেদ, বেকারত্ব নতুন ধরনের সংকট তৈরি করছে যে কথা বলছিলেন আজাদ। হ্যাঁ, তার আগে আমি খালিকুজ্জামান যেটা বলছেন বাস্তবায়ন সমস্যা আকারের ব্যাপারে, আমি
প্রাক্কলন সমস্যা নিয়ে একটু বলব। প্রাক্কলন সমস্যাটা হলো যদি যে বাজেট প্রাক্কলন আমরা গতবার করেছিলাম সেই বাজেট সেই রাজস্ব আদায় হয়নি, কাজেই ভুল প্রাক্কলনের উপরে ভিত্তি করে যদি বাজেট হয় বাজেট বড় হতে পারে, কিন্তু শুধু বাস্তবায়ন নয় প্রাক্কলন সমস্যার জন্যও ঝামেলা হয়ে যায়। সেই জন্যে এবং তাতে করে হয় কি এডিবি বাস্তবায়নে অসুবিধা হতে পারে, অন্য অন্য জায়গায় ঘাটতি পড়তে পারে। এই জন্যে আকারটা আমার মতে বড় তো আমরা চাই অবশ্যই, কিন্তু সেটা বাস্তবতার সাথে সম্পর্কিত হতে হবে। আরেকটি কথা যেটা আজাদ সাহেব বললেন আমি একটু ভেঙে বলি কথাটাকে, 10% এখন আমাদের খেলাপি ঋণ এটা ঠিক, কিন্তু একসময় অবলম্বন করা হয়েছিল অনেক টাকা, এ পর্যন্ত অবলম্বনকৃত ঋণের পরিমাণ কিন্তু 40,000 কোটি টাকা। অনেকে বলছেন এর চেয়ে আরও বেশি, না আমি বলছি দায়িত্ব নিয়েই বলছি, অনেকে বলতে হবে না, ফিগারের ব্যাপার, এর মধ্যে কোনো এখানে বিতর্ক নাই। 40,000 কোটি আর 60,000 কোটি টাকা হলো আপনার এখনকার খেলাপি, তার মানে উনি যেটা বললেন ওটা ঠিক, মানে 18% উপরে, কারণ যেটা অবলম্বন হয়েছে ওটা তো খেলাপি দুটো মিলেই 18% উপরে। আরেকটি বোধহয় ইঙ্গিত ওনার থাকতেও পারে কথায় যে আমরা সঠিকভাবে রিপোর্ট করছি কি না, এইখানে একটা সমস্যা আছে, খেলাপি ঋণ সঠিকভাবে রিপোর্টিং হচ্ছে কি না সে প্রশ্ন করতেই পারেন উনি, আমরাও করতে পারি, কারণ এটি 2-4% দিয়ে হতে পারে, তাতে করে 20% অতিক্রম করে গেলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আমরা দেখি ডক্টর দেবপ্রিয় এবং একে আজাদ আরও একটু মন্তব্য করেছেন, শুনে আসি কী কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা ডক্টর দেবপ্রিয় এবং একে আজাদের কাছে আবার ফিরিয়ে দিতে চাই তাদের মন্তব্য শোনার জন্য। স্বচ্ছতার ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ প্রয়োজন, যেমন ধরুন যে সরকারের প্রকৃত ঋণ কত, সরকারের সে হতে সংযুক্ত ঋণ কত, অর্থাৎ বিভিন্ন ব্যাংকে তারা গ্যারান্টি দিয়েছে যেগুলি শোধ করতে হবে সরকারকে। এই যে কিছুদিন আগ পর্যন্ত আমাদের বাংলাদেশ পেট্রোলিয়ামের বহু বড় ধরনের ঘাটতি ছিল, তো এই এই ঋণের পরিমাণ ব্যাংকগুলো সহ কত রয়েছে এটার একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছবি দেওয়া দরকার। জাতীয় রাজস্ব বোর্ডের আমি মনে করি 40-50,000 কোটি টাকা বিচারাধীন মামলায় পড়ে আছে, হাইকোর্ট বিভিন্ন কোর্টে এটা আছে। আমাদের প্রচুর বিভিন্ন ব্যাংকের থেকে প্রায় 100,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংকের অনাদায়ী পড়ে আছে মামলার বিচারাধীন অবস্থায়। সেই বিচারাধীন মামলা যদি শেষ না হয় তাহলে কিন্তু এই লোনগুলো কালেক্ট করতে পারছে না, যার জন্য ব্যাংকগুলি কিন্তু অতি সতর্কতার সাথে এখন লোন বিতরণ করছে, যার কারণে বিনিয়োগে একটা মন্দা ভাব আপনারা দেখছেন। এনবিআরের সক্ষমতা বাড়াতে হবে, কারণ এক শ্রেণীর অসাধু সরকারি কর্মকর্তা যারা এইভাবে নিজেরা পকেটস্থ করছে, ভ্যাট নিচ্ছে দোকানে, সেটা সরকারের খাতে জমা হচ্ছে না, সেটা তো অ্যাকাউন্টেবিলিটির অভাব। প্রিয় দর্শক, দেখি আমার অতিথিদ্বয় এই মন্তব্যের উপর কি মন্তব্য করেন। এবার আপনি শুরু করেন। জনাব ইব্রাহিম খালেদ, আমি আপনাদের দুজনেই সংক্ষিপ্ত মন্তব্য চাচ্ছি। হ্যাঁ, আজাদ স্যার যে কথাগুলো বললেন তিনি তো প্র্যাকটিক্যাল ব্যবসায়ী, এটা তো অস্বীকার করার উপায় নাই যে অনেক টাকা হাইকোর্টে বা বিভিন্ন কোর্টে আটকে আছে বিচারাধীন। আমি মনে করি যে একটা অল্টারনেটিভ পথ কিন্তু আছে আইনে, যে আমরা নেগোসিয়েট করে বিচারকের সম্মতি সাপেক্ষে নেগোসিয়েট করে যদি আমরা সেটেল করি তাহলে আমরা করতে পারি। তো সেই অল্টারনেটিভ যে প্রসিজিওরটা এটা কোনো ব্যাংকই করছেন না, তা আমার মনে হয় আদালত যদি ধরেন রায় দিল আপনার পক্ষে 15 বছর পরে যে আপনি পাবেন, তাতে কি টাকা পেয়ে গেলেন? পাইনি। তার চাইতে আজকে 15 বছর আগে যদি নেগোসিয়েট করে আমি কিছু টাকা ছাড় দিয়ে 10-15% ছাড় দিয়ে যদি টাকা আদায় করতে পারি, আমি মনে করি যে টাইম ভ্যালু অফ মানি চিন্তা করলে এটা অনেক লাভজনক। এটা কি সম্ভব জনাব খলিকুজ্জামান? অন্যান্য অনেক দেশে চেষ্টা করা হয়, এখানেও চেষ্টা করা যেতে পারে, কেউ পারে নাই কেউ পেরেছে, চেষ্টা করা হয়েছে, এখানেও চেষ্টা করা যেতে পারে, কিন্তু আমি আবার ফিরে যাবো সেখানে, তো এটা ঘটছে কেন সেই জায়গায় আমাদের যেতে হবে, ভবিষ্যতে যেন না ঘটে সেটিই আমাদের দিকে নজর দিতে হবে। কারণ আমরা এখানে অনেক সুযোগ সুবিধার সৃষ্টি করা হয় ব্যবসায়ীদের জন্য, তারা মনে করেন এটা এনাফ না, কিন্তু ঋণ ফেরত দেবেন না যারা, তাদের মধ্যেই তো এটা, তাই না? তো তাদের মধ্যে হলে তারা ঋণ ফেরত দেবেন না, সেই সংস্কৃতি থেকে আমাদের অবশ্যই বেরোতে হবে। আজাদ সাহেব খুব ভালো মানুষ, ওনার সঙ্গে আমার জানাশোনা আছে, উনি যেটুকু কথা বললেন কথাগুলো ঠিক, কিন্তু উনি FBCCI সভাপতি ছিলেন, তখন তার একটা দায়িত্ব ছিল হয়তো যে এই জায়গায় কতটা উন্নতি করা যায়। এখনও উনি একজন বড় নেতা ব্যবসায়ীদের, সেখানে ওনার চেষ্টা করা উচিত ওই দিক থেকে,
তারপরে সবাই মিলে চেষ্টা করলে, খালি আইন দিয়ে আর সরকার দিয়ে তো সব কাজ হয় না, প্রত্যেকটা গোষ্ঠী যারা সম্পৃক্ত তাদের কতগুলো দায় দায়িত্ব আছে, তা আমি মনে করি ওনাদেরও একটা দায় দায়িত্ব আছে। সবাই মিলে যদি আমরা জেস্টাকে না করতে পারি তাহলে তো গড়া যাবে না। আর দেবপ্রিয় যেটা বলেছে এটা একেবারেই ঠিক যে তথ্য আমাদের দরকার, তথ্যগুলো যদি আমরা না জানি তাহলে আমরা যে কথাগুলো বলছি সেটা পুরোপুরি ঠিক হবে না আর কি। তো সরকারের ঋণ কতটা আছে, কোথা থেকে কতটা আছে বা অন্যান্য তথ্য তথ্য জানা দরকার আছে। কেন আমরা তথ্য সঠিক দিতে পারছি না সেটা আমাদের খুব সংক্ষিপ্ত ব্যবস্থাপনার ঘাটতির জন্য। কারণ সঠিক তথ্য পেতে হলে সঠিক রেকর্ড করতে হবে, সঠিকভাবে বলতে হবে, সেই জিনিসগুলি সব জায়গায় আমাদের নেই। তবে আরেকটি কথা এখানে বলতে হয়, ঋণ যে টাকার অভাবের জন্য দেওয়া হচ্ছে হচ্ছে না এই কথাটা আমার কাছে মানতে একটু অসুবিধা হচ্ছে আজাদ সাহেবের এই কথাটা। আমার মনে হয় ঋণ এখনও যা টাকা যেটুকুন হাতে আছে সেটুকুতে দেওয়া যায়, কিন্তু দেওয়া হচ্ছে না অন্য কারণে, নিচ্ছে না ব্যবসায়ীরা টাকা নিচ্ছেন না, তারা কোনো প্রোডাকশন কিছু করতে গেলে ইলেকট্রিসিটি পাচ্ছেন না, গ্যাস পাচ্ছেন না, জমি পাচ্ছেন না। আমার মনে হয় এটি ব্যাংকের ঘাটে না চাপিয়ে ওই জায়গাটা জায়গায় বলাই ভালো, এটা ব্যাংকের জন্য কম হচ্ছে না বলে মনে করি না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এ কথা সত্য যে সঠিক তথ্য উপাত্ত যদি না থাকে সঠিক পরিকল্পনাও সম্ভব নয়, কোথাও হয়নি শুধু আমাদের দেশে কেন, এই বিষয়ে আমরা অবশ্যই নজর দেব। আমি একটা বিরতিতে যাব, তার আগে আমরা দুজন অতিথিকে আপনাদের সামনে আনব। একজন আবার ব্যবসায়ী নেতা ছিলেন, এবিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট জনাব নাসির আহমেদ, জনাব নাসির হোসেন। এবং নাসির হোসেনের পরে আমাদের সাথে সরাসরি যোগ দেবেন এবিসিসিআইয়ের একজন উপদেষ্টা জনাব মনজুর আহমেদ। আমি আপনাদেরকে বিরতির পরে এই দুই অতিথির সাথে কথা বলবো, আবার ফিরে আসব স্টুডিওতে। আমাদের সাইজ এখন কত? 17-18% অফ জিডিপি। হ্যাঁ, টোটালটাই ধরলাম 17-18%। কিন্তু আমাদের মতো একটা অর্থনীতিতে বাজেট হওয়া উচিত জিডিপি 24-25%। প্রিয় দর্শক, আমরা আবার ফিরে আসলাম। আমরা বিরতির পরে জনাব মীর নাসির কাছে যাব, এই কথা বলেছিলাম। দেখি মীর নাসির বিনিয়োগ বা সম্পর্কে কী কথা বলেছেন। জনাব নাসির যে প্রাধান্য দিবেন বা কোথায় দিচ্ছেন, আবার ফিরে আসবো আমার আজকের স্টুডিওর অতিথিদের কাছে। চলুন মীর নাসির কী বলছে দেখি। যেমন বাজেটটার দিক নির্দেশনা থাকা দরকার, এলএনজি যাতে দ্রুত এনে দেশের বিদ্যুৎ সংকটের মোকাবেলা করায় সহায়ক ভূমিকা রাখতে পারে সে ব্যবস্থা করা, এবং সঞ্চালন লাইনটা যাতে ঠিক করে উৎপাদিত বিদ্যুৎ যাতে শিল্পেতে ভালোভাবে আমরা ব্যবহার করি। অনেক জায়গায় আমরা প্রেশার পাই না, এটা কিন্তু সঞ্চালন ব্যবস্থার দুর্বলতা, বিদ্যুতের ঠিক একই জিনিস। সেই জন্য আমি মনে করি যে সঞ্চালন ব্যবস্থা যাতে উন্নত করা যায় সেদিকে বাজেটে যথেষ্ট বরাদ্দ থাকতে হবে, যথেষ্ট দিক নির্দেশনা থাকতে হবে। মীর নাসির সাহেব যে কথাটা বললেন, আমরা যদি আরেকটি বিষয় নিয়ে মীর নাসির সাহেবের কাছে যেতে চাই, যে বিনিয়োগ বাড়ানোর প্রশ্নে আসলে বেসরকারি খাতের পক্ষ থেকে বিশেষ করে চেম্বার নেতৃবৃন্দ এবং যারা সফল ব্যবসায়ী যারা উদ্যোগ নিলে বড় কিছুই অর্থনীতিতে আনতে পারে, সে বিষয়টি দেখি মীর নাসির কী বলেন। আমাদের বাজেটের সাইজ এখন কত? 17-18% অফ দ্য জিডিপি। হ্যাঁ, টোটালটাই ধরলাম 17-18%। কিন্তু আমাদের মতো একটা অর্থনীতিতে বাজেট হওয়া উচিত জিডিপির 24-25%। আবার আমি জনাব ইব্রাহিম খালেদ দিয়ে শুরু করি। বাজেট জিডিপি 24% হওয়া উচিত বলে উনি মন্তব্য করেছেন, আপনি কি মনে করেন না যে 24% আমরা করতে পারি? দেখুন, ঐচিত্য আর এক হলো বাস্তবতা, এখনকার বাস্তবতায় সম্ভব নয়, কারণ মীর নাসির সাহেবরা টাকা পয়সা বেশি করে যদি আমাদের দেন তাহলে হবে ব্যবসায়ীরা, আর তা না তো হবে না। তবে আমি মনে করি যে এখন অন্তত 20-20 পৌঁছতে পারি কিনা, 18 পৌঁছতে পারি কিনা, এটাই নজর দেওয়া দরকার। যেটা বাস্তবতার বাইরে গিয়ে তো লাভ নেই, এখন
আরেকটা যেটা বললেন ওটা মিনাসের সাহেব একেবারে টু দি পয়েন্ট কথা বলেছেন, মূল সমস্যা আসলে ঋণ নয়, মূল সমস্যা হলো সঞ্চরণ ব্যবস্থা, গ্যাসের, বিদ্যুতের, এগুলো খুব জরুরি, এটা হলে কিন্তু সংকট অনেকটা কেটে যাবে। ডক্টর খালিক, এই কথা তো আমরা অনেক আগে থেকেও বলছি যে সঞ্চালন ব্যবস্থা ভালো করতে হবে, বিনিয়োগ প্রশ্নে অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হবে। কতদূর কতদিন লাগবে এখানে যেতে যখন এই ব্যবসায়ীরা বলবে না এই সমস্যা না, আমরা নতুন সমস্যা না? সঞ্চালন নিয়ে এইবার বোধ হয় একটু জোর দেওয়া, সঞ্চালনের উপর জোর দেওয়া হচ্ছে বোধ হয়। অর্থমন্ত্রী তো বারবার বলেছেন যে সঞ্চালন সমস্যা, উন্নয়নেরও বলেছেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রীও বলেছেন, তো সঞ্চালনে আমি আশা করছি যে এবার জোর দেওয়া। হ্যাঁ, আমাদের এখানে ওই দীর্ঘসূত্রতা তো থাকেই, কোনো প্রকল্প ঠিকমতো হয় না বা সবাই কোনো এদিকে যদি আমরা অগ্রগতি না করতে পারি তাহলে আমরা যতটুকু অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতি চাই ততটুকু করতে পারবো না। তো সুতরাং সমস্যাটা ঠিক সমস্যা গতবারও ছিল, এবারও আছে, আমি আশা করি আগামীবার এটা একটু কমে আসবে, নাও আসতে পারে, আমরা দেখি। আর অন্য যে বিষয়টি সেটা হচ্ছে বাজেটের সাইজ। বাজেটের সাইজ এখন যদি ১৬ শতাংশ হয় জাতীয় আয়ে, তার মধ্যে ১২ শতাংশ আসে রাজস্ব থেকে, বাকিটা কিন্তু ঋণ, ব্যাংক থেকে ঋণ, বিদেশ থেকে ঋণ বা আমাদের সাধারণ মানুষের কাছ থেকে ঋণ। কাজেই ২৪% উনি বলছেন কি বাকিটা ঋণ নিয়ে হবে নাকি ট্যাক্স আদায় করে হবে। তো ট্যাক্স এবং অন্যান্য রাজস্ব যদি আদায় করতে হয় তাহলে তো যাদের আছে তাদের দিতে হবে, কিন্তু আমাদের এখানে সংস্কৃতিটা ঠিক উল্টো, যাদের আছে তারাই বরং কম দেন, যাদের কম আছে তারা সততার সঙ্গে দেওয়ার চেষ্টা করে। কিন্তু জনাব ইব্রাহিম খালিদ বলেছিলেন যে এই মুহূর্তে ২৪ যাওয়া যাবে না, কিন্তু বাড়ানো তো যাবে। ঋণ যদি বেশি নিয়ে চায়নার মতো, বাংলাদেশের মতো ঋণ বেশি নিয়ে, হ্যাঁ নেওয়ার, না আমি তো পক্ষপাতী না, উনি যেটা বলেছেন যে এখন যে ১২ শতাংশ হচ্ছে রাজস্ব আয়, রাজস্ব আয় ৪-৫% হচ্ছে ঋণ, ঋণ সেটাকে যদি আমি ১০% নিয়ে যাই তাহলে তো পরবর্তীতে বাজেট যেটা হবে যে সবই চলে যাবে ঋণ শোধ করতে, ঋণের সুদ দিতে, তাহলে তো আর বাজেট করা যাবে না। সেই জন্য এখানে না বাড়িয়ে বরং আমাদের চেষ্টা করতে হবে সরকার বলছে এই যে ১৬ কোটি লোকের দেশে মাত্র ১২,০০,০০০ মানুষ আয় করবে, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। নেপালের চেয়ে তো অনেক, নেপালের চেয়ে আমাদের কম, আমাদের রাজস্ব যে ট্যাক্স, রাজস্ব যেটা ট্যাক্স থেকে যেটা আসে এনবিআর সেটা মাত্র ৮.৬% বা ৯%, এর বেশি নয়, আর ভারতে হচ্ছে এটা ১৭.৭%। ৯ এর মতো হচ্ছে যে যেটা ওই ট্যাক্স রেভিনিউ যেটা আর কি, কর রেভিনিউ, কিন্তু অন্যান্য আয় তো মিলে আমাদের ১২% মতো হয়। এই যে অবস্থা কর থেকে আসছে না টাকা, ভিএটি যখন রয়েছে এখন সবাইকে এটাকে কমানোর চেষ্টা করছে, কর্পোরেট ট্যাক্স কমানোর প্রস্তাব হচ্ছে, বাড়বে কী করে? রাশি সাহেবকে এইটার একটু উত্তর দেওয়া উচিত, তিনি বাড়াতে চাচ্ছেন কেমন করে বাড়াবেন সেইটা জানতে পারলে ভালো হবে। দেখি আমরা আমাদের সাথে আরেকজন বিসিসির উপদেষ্টা আছেন, তিনি কি বলেন? প্রিয় দর্শক, আমরা এবার দেখি আমাদের সাথে যোগ দিচ্ছেন জনাব মঞ্জুর রহমান তার বাসা থেকে। এই বিনিয়োগ বাড়ানোর প্রশ্ন যে বিষয়গুলো আলাপ আমরা করলাম, জনাব মঞ্জুর আহমেদ, আপনি এই ব্যাপারে কী মন্তব্য করতে চান? একটি কথা আজাদ সাহেব বলেছেন, আমার অতিথিদ্বয় বলেছেন যে বাস্তবতাকে মেনে অগ্রসর হতে হবে, আসলে বাস্তবতাটা কি আপনার দৃষ্টিতে কি? আপনাকে অজস্র ধন্যবাদ ফারুক সাহেব, এবং আপনার যে প্রশ্নটা অত্যন্ত মৌলিক প্রশ্ন, আমাদের অর্থনীতির এত বাজেট করে যাচ্ছি, আমরা ফেডারেশন থেকে বাজেট প্রক্রিয়ায় সরকারকে সহযোগিতা করে থাকি, বিশেষ করে শুল্ক বাজেট প্রক্রিয়ায়, সেই হিসাবে এই প্রশ্নটার উত্তরটা আসলে আমাদেরই দেওয়ার উচিত যে ট্যাক্স জিডিপি রেশিওর যে বিষয়টা আছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে এর সম্পর্কটা, এই বিষয়টা অত্যন্ত খোলাসা করা দরকার। প্রথম কথা হচ্ছে যে ট্যাক্স জিডিপি রেশিও আমাদের জিডিপির যে বিষয়ে অনেক বিষয় আছে যেগুলি ট্যাক্সের আওতায় নাই, কৃষিখাত আমার জিডিপির অংশ কিন্তু কৃষিখাত ট্যাক্সের আওতায় নাই, সার্ভিস সেক্টরের বিরাট একটা অংশ আইসিটি এগুলি ট্যাক্সের আওতায় নাই, যার ফলে আপনারা দেখবেন এই ধরনের, আপনি যদি জিডিপির বিরাট অংশ এগ্রিকালচার, যে এগ্রিকালচারের যদি সেগমেন্ট থেকে জিডিপির সেগমেন্ট থেকে বাদ দেন তখন দেখবেন যে ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু অনেক হাই হয়ে যাচ্ছে। তো আমি এই কথাটা এই জন্য বলছি যে ম্যানুফ্যাকচারিং খাত যারা একেবারে কোর ট্যাক্স কন্ট্রিবিউট করতেছে বা একেবারে বিজনেস ওরিয়েন্টেড সমস্ত সেবা খাত করেন, তারাই কেবল ট্যাক্সের আওতায় আসতেছেন, ট্যাক্সের নেটওয়ার্কটা আমাদের বাড়তেছে না, ইলাস্ট্রিসিটি নাই বললেই চলে, এবং ব্যক্তিখাতে ইনকাম ট্যাক্স মোটেও বাড়ছে না, তো কর্পোরেট ট্যাক্সটা
উচ্চতম পর্যায়ে চলে আসছে, যার ফলে হয় কি উৎপাদনশীল খাতের উপরে যত জিডিপির চাপটা পড়তেছে। আমাদের কথা হচ্ছে লোয়ার দি ট্যাক্স রেট, ইনক্রিজ দি ট্যাক্স নেটওয়ার্ক, তাহলে হবে এক্সপেনশনটা হবে, জিডিপিটাও বাড়বে। জনাব মঞ্জুর, প্রত্যেকটা খাত আমাদেরকে ট্যাক্সের আওতায় আনতে হবে, তাহলে জিডিপিটা বাড়বে। জনাব মঞ্জুর, এই অভিযোগ তো রয়েছে যারা কর দিতে পারে, যারা কর দিতে পারে তারা কর দিচ্ছে না, আর যারা পারে না তাদের কাছ থেকে কর আদায় করা হচ্ছে। কার কাছ থেকে আদায় করা হচ্ছে? যে দুর্বল। অ্যাবসলিউটলি, জি জি। এই বিষয়টাকে আপনি, আমরা একটা হিসাব পরিশোধন দিয়েছি, 12 লক্ষ লোক ট্যাক্স দেয় না, দেয় 16.5 কোটি মানুষের জন্য, যেটা নেপালের চেয়ে তো কম, আর অনেক দেশের চেয়ে তো কম। আয়কর, আয়কর সাধারণ মানুষ তো জিনিসপত্রে, যেটা ইনডাইরেক্ট ট্যাক্স সাধারণ মানুষ দিয়ে যাচ্ছে, যে এক্স্যাক্টলি সাধারণ মানুষের তো ইনডাইরেক্ট ট্যাক্স, মানে কি সাধারণ টিকের ফকিরকে ট্যাক্স দিতে হচ্ছে। তো এই আমরা সবসময় যুক্তি দেই, আমার সব কিছু আমরা বলি যে এই বিষয়টা আমি যেখানে আমার স্বার্থ রয়েছে স্বার্থ ঠিক রেখে বাকিটা অন্যের উপর চাপিয়ে দিতে চাই। আমরা কি এই ধরনের একটা প্রবণতা লক্ষ্য করছি? অবশ্যই, আমি এই মতামতের সাথে সম্পূর্ণ একমত। যারা ট্যাক্স দিচ্ছেন, ট্যাক্সের চাপটা তাদের উপরে, এবং যারা ট্যাক্সের নেটের বাইরে, তারা প্রতিনিয়ত ট্যাক্সের বাইরে থাকছেন। এই জিনিসটা মোকাবেলা করার জন্যে আপনারা লক্ষ্য করে থাকবেন, বিসিসিআইদের যখন আমরা সাজেশনগুলো দিই সরকারের কাছে, এই জিনিসটা আমরা বলি যে সমস্ত প্রফেশন, বাংলাদেশের নাগরিক নির্বিশেষে, সে যেই প্রফেশনই থাকুক, পলিটিশিয়ান হোক, মন্ত্রী হোক, সবাইকে ট্যাক্সের নেটে আনতে হবে। এই জিনিসটা কিন্তু আক্ষরিক অর্থে আসছে না, যার ফলে হচ্ছে কি আমাদের ট্যাক্স নেটওয়ার্কটা বাড়ছে না। কেবলমাত্র বিজনেস কমিউনিটি, যারা কর্পোরেট কালচারে আছেন এবং যারা ছোটোখাটো ব্যবসায়ী, তারাই ট্যাক্স নেটের মধ্যে আছেন। অনেক প্রফেশনালরা ট্যাক্স দেন না, অনেক বড় বড় কর্মজীবীরা ট্যাক্স দেন না। তো আমরা সুনির্দিষ্ট চিহ্নিত করতে চাই না, সরকারকে সবাইকে ট্যাক্স নিতে আগ্রহী হতে হবে, ট্যাক্স নেটওয়ার্ক বাড়াতে হবে। তো সবচেয়ে বড় কথা, ট্যাক্স নেটওয়ার্ক কিন্তু কর হার বাড়িয়ে, এটা একটা সুনির্দিষ্ট কর্মসূচি নিতে হবে এবং আইন করে বলতে হবে যে সবাইকে ট্যাক্স দিতে হবে, নাগরিক সুবিধা ভোগ করতে গেলে ট্যাক্স দিতে হবে। এই বিষয়ে একটা যুগান্তকারী ব্রেক থ্রু রেজিম পদ্ধতি, বিশেষ করে আয়করের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে, যেমন আমি মূসকের ক্ষেত্রে বলবো, মূসক আর একটা ক্ষেত্র, অধিক্ষেত্র, যেটা অনেক বাড়ানোর সম্ভাবনা অনেক প্রচুর। বর্তমানে যে মূসকের ক্ষেত্রে, মূল্য সংযোজন কারের ক্ষেত্রে যে সমস্ত নিবন্ধন আছে, সেটা আমি ব্যবসায়িক ক্ষেত্র থেকে যেভাবে আমরা দেখি, আমার মনে হয় যে 1/3 আমরা মূসক নিবন্ধিত, বাকিগুলি কিন্তু মূসকের নেটওয়ার্কের বাইরে। এখানে বিরাট একটা সুযোগ রয়ে গেছে, মূসক নেটওয়ার্ক বাড়িয়ে, মূসকের রেট কমিয়ে, মূসককে বিজনেস বান্ধব করে, আমাদের ট্যাক্সের হার কমিয়ে দিয়ে, ট্যাক্সের নেটওয়ার্ক বাড়িয়ে দিয়ে আমাদের জিডিপিও আমরা বাড়াতে পারি, রাজস্ব লক্ষ্য, রাজস্ব টার্গেটও আমরা বাড়াতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বিশ্বাস করি আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আমাদের সময় ফুরিয়ে আসছে। প্রিয় দর্শক, আমরা যে কথাগুলো বলছিলাম, বাড়াতে হবে কর, না বাড়ালে বিনিয়োগ, আমরা এই কীভাবে আমাদের যে সমস্ত প্রতি বছর যে খরচাটা হয়, এই খরচ কীভাবে আমরা বহন করব, আমরা বিনিয়োগ কীভাবে করব, নতুন বিনিয়োগ অর্থে মানে উন্নয়ন খাতা কীভাবে বিনিয়োগ যাব, একটি প্রশ্ন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা এই অনুষ্ঠান করার প্রস্তুতিতে আমরা অনেকের কাছে গিয়েছি, কি বলুন তো বাজেটটা কীভাবে হলে ভালো হয়, কীভাবে অর্থনৈতিক অগ্রগতিকে সামনের দিকে নিয়ে যাওয়া যায়। সবাই আমাদের কাছে একবার পরে প্রত্যেকেই যেমন প্রশ্ন করতে চেয়েছে, সবই দরকার। কীভাবে আমরা এদেশে দুর্নীতি বন্ধ করতে পারি, কীভাবে সুশাসন নিশ্চিত করতে পারি, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই বাজেট কর্মকাণ্ডে আনা যায় কি না, অর্থনীতিবিদ বা নীতি নির্ধারকগণ এই সময় অন্তত তাদের উপর একটা চাপ সৃষ্টি করা যায় কি না, আপনারা অবশ্যই এই বিষয়টাকে তুলে ধরুন। আমি জানি না দুর্নীতি বন্ধ বা সুশাসন নিশ্চিত করার প্রশ্নে আমরা কতটুকু পারছি বা পারবো, কিন্তু আমি আমার আজকের আলোচনাকে সংক্ষিপ্ত করতে চাই। আগামীকাল আবার দেখা হবে, নতুন কর্মসূচি কি আসছে নতুন বাজেটে, আমরা আলোচনা করব বাজেটের দুর্বলতা দিকগুলো, আমরা আলোচনা করব কীভাবে এদেশকে সত্যিকার অর্থে সুশাসন, ইকোনমিক সেক্টরে সুশাসন নিশ্চিত করা যায়, দুর্নীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। ভালো থাকুন, আগামীকাল আবার দেখা হবে একই সময়। চাকরি নিতে গেলে এখন মাস্টারের চাকরিতেই 5 লক্ষ টাকার মতো ঘুষ দিতে হয়, পুলিশের চাকরি নিতে গেলে 10 লক্ষ টাকা। প্রতি বছর বাজেটে কলেবর বৃদ্ধি না করে এটাতে যে দুর্নীতি হচ্ছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি আছে, দুর্নীতি প্রতিহত করুক, রন্ধে রন্ধে দুর্নীতি। যে যে পাচ্ছে সে আরও বেশি চাচ্ছে, এই ধরনের মন মানসিকতা থেকে বের হয়ে আসতে পারলেই আমাদের দেশ থেকে দুর্নীতি আস্তে আস্তে একদিন নির্মূল হয়ে যাবে।